মাত্র দশ টাকার এক প্যাকেট সুজি দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন বেবি সুইটস কোনো রকম কেমিক্যাল বা রং ছাড়াই আজকে আমি তিন রকমের বেবি সুইটস বানিয়েছি মিষ্টিগুলো দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই স্পঞ্জি নরম তাহলে চলুন আজকে এই সুন্দর রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি খুব সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দশ টাকা প্যাকেটে এক প্যাকেট সুজি এবার এটা যাতে মাপটা সুবিধা হয় বুঝতে তার জন্য আমি এখানে বাটির মাপ করে নিয়েছি এক বাটি সুজি নিয়ে নিয়েছি এখানে এক চামচ ঘি গরম করে নিয়েছি এবার সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সুজিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যেন কালার চেঞ্জ না হয় আর ঘিটা যেন ভালোভাবে সুজির গায়ে মিশে যায় একটা সুন্দর স্মেল আসে ততক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি ঘিটা মিশে গেছে এর মধ্যে এবার ওই বাটিরই দিয়ে দিচ্ছি আমি দু বাটি জল এক বাটি সুজি নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু বাটি জল এবার খুব ভালো করে এই সুজিটাকে জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব আমি জল দিয়ে করছি আপনারা কিন্তু চাইলে দুধ দিয়ে করে নিতে পারেন এবার অল্প একটু লবণ দিয়েছি আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে যেন সুজিটা খুব তাড়াতাড়ি দলা পেকে না যায় তাহলে সুজিটা মানে শক্ত থেকে যাবে নরম হবে না ডোটা একদমই ভালো মাখা হবে না এবার দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে খুব সুন্দর করে এই ডোটা তৈরি করে নিচ্ছি এ দেখুন কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে যখনই ডোটা তৈরি হয়ে যাবে আপনা আপনি কড়াই থেকে ছেড়ে যাবে এবার এটাকে একটু ঠান্ডা করতে নিচ্ছি অল্প একটু ঠান্ডা করেছি বেশি ঠান্ডা করলে হবে না একটু যেন কুসুম গরম থাকে এই অবস্থায় এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি চার চামচ মতো গুঁড়ো দুধ অল্প অল্প করে এই গুঁড়ো দুধটা দেবো আর এই সুজির ডোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে গুঁড়ো দুধটা নাও দিতে পারেন তবে দিলে খেতে খুব ভালো লাগবে মিষ্টিগুলো এবার দেখুন অল্প অল্প করে দিচ্ছি আর এই ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর ডোটা কিন্তু খুব সুন্দর করে সফট করে মেখে নিতে হবে যত সুন্দর ডোটা মাখা হবে মিষ্টিগুলো ততটাই স্পঞ্জি হবে দেখুন অল্প অল্প করে পুরো দুধটাই দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে সুজির ডোটাকে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি দিয়ে খুব সুন্দর করে ঘিয়ের সাথে মেখে নিচ্ছি আপনাদের যদি হাতের কাছে ঘি না থাকে সাদা তেলও দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু ভালো হবে তবে ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার দেখুন ডোটা কত সুন্দরভাবে মেখে নিয়েছি হাতটা পরিষ্কার করে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি এখান থেকে অল্প অল্প করে নিচ্ছি দিয়ে এভাবে লম্বা একটু শেপ দিয়ে নিচ্ছি যেভাবে ল্যাংচা তৈরি করা হয় এই যে ছোটো ছোটো করে এরকম করে করে নিচ্ছি যেহেতু আজকে বেবি সুইটস বানাবো সেই জন্য একটু ছোটো ছোটো করে করছি তো আপনারা চাইলে কিন্তু একটু বড় বড় করে করে নিতে পারেন বা গোল শেপ দিয়ে বা চ্যাপটা দিয়েও করে নিতে পারেন আমি একটু লম্বা লম্বা করে নিচ্ছি এই যে এরকম করে এ সবগুলোকেই আমি এই একইভাবে লম্বা লম্বা শেপ করে করে নিচ্ছি আর আমি কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি তাতেই দেখবেন মিষ্টিগুলো কতটা সুন্দর হবে এবার দেখুন অনেকগুলোই প্রায় তৈরি করে নিয়েছি এবার প্রথমে একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি ওই বাটিতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর দেড় বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটু মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে চিনিটা গলে যাওয়া অবধি এইটাকে একটু ফুটিয়ে নেব। এটা কিন্তু শুধু চিনিটা ফুটে গেলেই হবে তাহলেই রসটা তৈরি হয়ে যাবে তার থেকে আর মোটা করার দরকার নেই তো দেখুন এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে মানে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু মিষ্টি যেহেতু আমি রকম রঙ কেমিক্যাল ছাড়াই মিষ্টিগুলো বানাবো তাই একটা সাদা মিষ্টি বানাবো তাই এখানে এই রসের মধ্যে আমি কিছু সাদা মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু চাপা দিয়ে প্রায় দশ মিনিট মানে সাত থেকে দশ মিনিট মতো এগুলোকে ফুটিয়ে নেব। তাহলে কিন্তু এই সাদা মিষ্টিগুলো একদম তৈরি হয়ে যাবে দেখুন প্রায় দশ মিনিট হয়ে গেছে কতটা সুন্দর দেখুন মিষ্টিগুলো একদম ফুলে ফুলে উঠে গেছে কতটা সুন্দর হয়েছে একদম ভেসে উঠে গেছে ফুলে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমি কিছু মিষ্টি ভেজে নেব সেই জন্য সাদা তেল গরম হতে দিয়েছি আর তেলটা দেখুন এরকম গরম হতে হবে বেশি গরম করলে মিষ্টিগুলো ফেটে যাবে তাই একদম মিডিয়াম গরম করে নেবেন তারপরে গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লো করে ভালো করে এগুলোকে ভেজে নেবেন আর এটা দেওয়ার পর একটু দুভাবে এই যে এইভাবে একটু নাড়িয়ে দেবেন তাহলে একটার গায়ে একটা লাগবে না আর খুন্তি দিয়ে নাড়তে গেলে কি হবে কেটে যাবে মিষ্টিগুলো এইভাবে একটু নাড়িয়ে নেবেন আর দেখুন আমি কিছু মিষ্টি একটু হলুদ কালার আনবো সেই জন্য অল্প কিছু তুলে নিচ্ছি আর এগুলো একটু ভালো করে লাল করে কালার করে নেব ও হলুদ কালার করার জন্য যেগুলো তুলেছিলাম সেগুলোকে ওই মিষ্টি রসের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকেও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেটাকে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি আর যে মিষ্টিগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলোও দেখুন কত সুন্দর কালার চলে এসছে এগুলোকেও এবার তুলে নিচ্ছি এগুলোও তৈরি হয়ে গেছে দে এগুলো তুলেও এগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দেগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে প্রায় তিরিশ মিনিট মতো এগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপর এসে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে এ দেখুন বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে আর সমস্ত মিষ্টি কিন্তু একদম রসটা টেনে নিয়ে ফুলে ডবল হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখলেন তো কত সহজেই মাত্র দশ টাকা সুজি দিয়ে এত সুন্দর দোকানের চেয়েও সুন্দর মিষ্টি বানানো যায় তো অবশ্যই কিন্তু বানাবেন বাড়িতে আর আমাকে বলবেন কমেন্টে আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল দেখুন প্রত্যেকটা মিষ্টি কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখে কিন্তু কেউ ধরতেই পারবে না যে এগুলো সুজি দিয়ে বানানো এতটাই দুর্দান্ত মিষ্টি দশ টাকার এক প্যাকেট সুজি দিয়ে কিন্তু প্রায় এক কেজির মতো মিষ্টি তৈরি হয়েছে আর মিষ্টিগুলো দেখতেও কত সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে দেখুন এই যে কতটা স্পঞ্জি হয়েছে দেখুন কতটা নরম স্পঞ্জি মিষ্টিগুলো প্রত্যেকটা মিষ্টি সুন্দর হয়েছে দেখুন একদম হাত না দিতে দিতে দেখুন একদম ছেড়ে যাচ্ছে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এতটাই সুন্দর স্পঞ্জি মিষ্টি দেখুন প্রত্যেকটা মিষ্টি একদম কতটা সুন্দর দেখুন বন্ধুরা ভেতর অবধি একদম নরম তুলোর মতো তাহলে বন্ধুরা আজকে আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আবার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ